হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমার ছেলে স্কুলের জামা জুতো ব্যাগ কেনা হচ্ছে। যাওয়ার জন্য সেটাই আমি দেখাবো। একটু বড় নে না ক্ষতি, একটু বড় হ্যাঁ বাবা দেখছে তো, একটু বড় নেই তাহলেই হবে। সচরাচর এখান থেকে স্কুলে জামা কাপড় কিনি। উনি আধ ঘন্টা আগে এসছে, মোটামুটি একটা ব্যাগ কিনে নে। যেটা আছে সামনে সেটাই বার করেন না, বড় সাইজ বাচ্চা স্কুলেও বিক্রি হবে। যেটা ভাল লাগে সেটাই নে, না দেখে লোক নিয়ে নেবে। পছন্দ হয়েছে তো? এবার যাচ্ছি ছেলের জুতো কিনতে। দেখে নিবি, এটা ঢুকেছে, এটা হচ্ছে ভাই, হ্যাঁ হচ্ছে কিনা দেখে নিবি, টাইট হচ্ছে কিনা। একটু লুজ নেই, মোজা পরবি তো আরো টাইট হয়ে যাবে। নতুন বই গোছানো শুরু হচ্ছে। নতুন বই স্কুলে, সব গুছিয়ে নিচ্ছিস ঠিক করে? খুব আনন্দ, আজ অনেক দিন পর স্কুল যাচ্ছে। সাবধানে থাকবে। আশা করি ভালো লেগেছে। আমার ছেলে স্কুলে যাওয়ার প্রস্তুতি আমি পুরোটাই আপনাদের কাছে দেখালাম। কাদের কাদের বাড়িতে বাচ্চারা নতুন ভাবে নতুন সাজে আবার নতুন করে স্কুলে যাত্রা শুরু করেছে আমাকে কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলো, আমার ছেলে তো খুবই উৎসাহিত। দু বছর প্যান্ডামিক সিচুয়েশান কাটিয়ে আবার ওরা বন্ধুদের সাথে নতুন পড়াশোনা করবে, সেই সাথে আবার নতুন করে তারা যাত্রা শুরু করেছে। ওদের খুবই আনন্দ আর খুবই মজা। আশা করি সারাটা জীবন সারাটা বছর ওদের ভালোই যাবে। ওরা সবাই সুস্থ থাকুক, ওরা ভালো থাকুক, বাচ্চারা আনন্দে থাকুক, এই কামনা নিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবসময় সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সামনের দিকে এগিয়ে যাক, এই কামনা নিয়ে আজ আমার ভিডিও শেষ করছি। নমস্কার।